হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডজ কয়েনের ইতে আছি নিউজে। আর এর আগে হচ্ছে ডজ কয়েনের তো দেখলাম গত 2 দিন আগে প্রাইসটা কিন্তু অনেক আপ হয়েছিল, কিন্তু আমাদের যে টার্গেট সেই টার্গেটে আমরা পৌঁছাইতে পারি নাই। যারা হোল্ডার আছি তাদের জন্য ব্যাড লাক, কিছু করার নাই। সো এখানে একটা নিউজ দেখতে পাচ্ছেন বের হয়ে আসছে, তো bitcoin.com এর ভিতর তো ট্রেন্ডস স্টাডি সেজ নাকি ডগকয়েন ইজ দি মোস্ট গোল্ড ক্রিপ্টো কারেন্সি ইন দি ইউএস। তো এখানে হচ্ছে এই গুগলি, ঠিক আছে, ইউএসএ হচ্ছে এই ডগকয়েনক তারা হচ্ছে মোস্ট মানে সবচেয়ে গুগলি কয়েন বলে তারা জানে, মানে ঠিক করছে আর কি। গুগলি মানে বুঝেন, গুগলি বলতে হচ্ছে কোনো আইডিয়া ছাড়া কয়েন, কিন্তু এটা খুবই ভালো। ইলন মাস্ক কিন্তু এটাকে হাইপ করছিল, কিন্তু আবারও কিন্তু ইলন মাস্ক এটাকে হাইপ করতে যাচ্ছে। সো কেউ মিস করবেন না, প্রাইস আরও নিচের দিকে আসলে নিজের রিক্স অনুযায়ী বাই করবেন। আমি চার্টে যাব, তার আগে আরেকটা নিউজ আছে সেটা একটু দেখে নেব, ওয়েট প্লিজ। তো গাইস দেখতে পাচ্ছেন শিবা ইনোর একটা নিউজ আছে এখানে। শিবা ইনো কিন্তু এখানে যে নিউজ বের হয়ে আসছে, শিবা ইউনো ব্রন পোর্টাল ইজ ইন ফাইনাল। তো এই শিবা ইউনো মানে বার্নিং এর কথা বলা হয়েছে এখানে। তো বার্নিং তো হচ্ছে সেটা জানি, কিন্তু এই বার্নিং এ আমাদের কিছুই হবে না, বার্নিংটা আরো বাড়ানো লাগবে এবং বেশি করা লাগবে। তো গাইস কথা বেশি বাড়াবো না, এখন হচ্ছে ডগকয়েনের একটু চার্ট দেখবো, চার্টের কি অবস্থা। তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডগকয়েনের চার্টে আছি, আর এটা হচ্ছে আমি একদিন আগেকার চার্টে আছি। তো সর্বোচ্চ কিন্তু 17 পয়সাতে যায়, কিন্তু মার্কেটটা আবার নিচের দিকে চলে আসে। তো এটা কিন্তু আমাদের জন্য খুবই ব্যাড লাক, কারণ মার্কেটটা অনেকদিন পরে ডগকয়েন কিন্তু পাম্প করে। তার কারণ হচ্ছে অনেকদিন পরে পাম্প করার কারণ হচ্ছে ওই যখন 14-তে থাকে তখন একটা নিউজ দেখলাম যে হচ্ছে মার্কেটের ভিতর একটা মানে বড় বায়ার আছে, সে হচ্ছে ডগকয়েন বাই করে নাই, যার ফলে মার্কেটটা একটু উপর দিকে যায় আবার নিচের দিকে চলে আসে। তো এটা হচ্ছে ডেলি মুভিং অ্যাভারেজ। তো এখান থেকে কিন্তু চারটা যেই মানে ক্যাটাগরিতে ছিল, খুবই ভালো একটা ক্যাটাগরিতে ছিল। তো আমরা যদি 15 মিনিট আগের দেখি, তো তাহলে দেখতে পাচ্ছেন 14 পয়সাতে আছে, মার্কেটটা কিন্তু খুব ভালো একটা পজিশানে আছে। এখান থেকে মুভ করা মানে চান্স আছে, কিন্তু অতটা ভলিউম তো মার্কেটের ভিতর নাই, কারণ হচ্ছে বিটকয়েনের যে অবস্থা তাতে তো মনে হয় না যে আরও অন্যান্য কয়েন ডগ কয়েন আদার কয়েন পাম্প করবে। তো মেটাভার্সে যেইগুলা কয়েন আছে সেইগুলা হচ্ছে পাম্প করার চান্স বেশি থাকে যখন হচ্ছে বিটকয়েন ডাম্পে থাকে। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আর আপনারা যদি ডগকয়েন বাই করতে চান, তো আমি বলবো হচ্ছে আপনারা কত 13 পয়সাতে বাই করতে পারেন। সো 13 পয়সাতে বাই করতে পারেন, কারণ যদি হোল্ডের জন্য বাই করতে চান তাহলে তো 1 পয়সা 2 পয়সা ব্যাপার না, ভালো একটা। আর শর্ট টাইমের জন্য এটা আমাদের টার্গেট আছে হচ্ছে 23 পয়সা 24 পয়সা। সো আর লং টাইমের জন্য যদি $1.73, তো এরকম আমাদের হচ্ছে টার্গেট আছে। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আর ডজকয়েন যারা বাই করতে চান, অল্প কিছু নিজের রিস্ক অনুযায়ী বাই করবেন, কারণ এটা হচ্ছে হাইপ হবে, এটা সত্য, $1 যাবে। এটার পিছনে পড়ে আছে মনে করেন যে হচ্ছে ইলন মাস্ক। সো এটা হচ্ছে চার্টের যে ক্যাটাগরি এখানে সে একটা পজিশান দেখেন, এখান থেকে মার্কেটটা উপরে যাওয়ার চান্সই বেশি। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। মার্কেটিং ও ইয়ার্ড অফের
সকল প্রকার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দিবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে, আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।